মনে হচ্ছে ব্রিজের পরে একটি লাশ রাব্বি তাকরে আল্লাহ আল্লাহু আকবার ব্রিজের উপরে মনে হচ্ছে ভেঙে ফেলতেছে ব্রিজ। যে পরিমাণ কাদা, আবার এদিকে বৃষ্টিও আসতেছে। প্রিয় বন্ধুরা, এখন কথা বলার সময় নাই, সরাসরি ঘটনাস্থলে নিয়ে যাব এবং আপনি ভাবতে পারবেন না আজকের ভিডিওটি আপনার চিন্তা ভাবনার বাইরে। যে ভিডিও গোস্ট হান্টার ইউটিউব চ্যানেলে না, আপনি কোনো জায়গায় দেখেন নি ভিডিও। মনে হচ্ছে ব্রিজের পরে একটি লাশ, রাব্বি তাড়াতাড়ি এসো। আল্লাহ আল্লাহু আকবার, চলে আসছে। আল্লাহ নড়তে স্যার ভিতরে। আচ্ছা, এটা পরে দেখবো। প্রিয় বন্ধুরা, এইখানে মনে হচ্ছে সাদা কাপড় পরা এরকম করে লাম্বা একটা কি দাঁড়াইছিল, কোথায় গেল? আমি যাবো, আমি দেখবো। আল্লাহ যাই না ভাই, শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণ প্রিয় মুসলিম ভাই বন্ধুদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। সকল হিন্দু ধর্মের প্রিয় বন্ধুদের নমস্কার। অন্য অন্য সকল জাতি ভাই বন্ধুদের শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো বা কোনো রকম কোনো চ্যানেলেই, আমি বিশ্বাস করি বা আমি মনোযোগ সহকারে বলতে পারি, এমন ভিডিও এখনও অবধি দেখেন নাই। এটা একটা রাজপথ, এটা একটা হাই রোড। এখান দিয়ে রাতে দিনে 24 ঘন্টায় প্রায় গাড়ি চলাচল করে। প্রিয় বন্ধুরা, এটা এমন একটা ব্রিজ, ঠিক আমরা কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি, আপনাদেরকে হয়তো দেখাইতে সক্ষম হয়েছি। এই ব্রিজের পরে ঠিক এই সোহাগ ভাই যেটা বলছিল, এরকম একটা জায়গায় একটা লাশ বসেছিল। সেটা আমি নিশ্চিত হতে পারি সোহাগ ভাই, আমরা যে ঘটনাটা শুনেছিলাম যে অসুরি আত্মা বা এখানকার একটা ঘটনা আছে, তার আগে আমি বলতে চাই, আমি মোহাম্মদ সোহাগ করিম, আমার সঙ্গে আছে আপনাদের সকলেরই পরিচিত মুখ, আসলে বারবার না বললেও নয়, তারপরে বলতে হয়, যেটা এসএম সোহাগ হোসেন, আছে সাগর শিকদার, আমাদের সকলের প্রাণ প্রিয় ছোট ভাই আছে আর এস রাব্বি ক্যামেরায়। তো সোহাগ ভাই, এখানকার মূলত ঘটনাটা আমাকে একটু বলেন আপনি। হ্যাঁ, অবশ্যই বলবো। প্রিয় বন্ধুরা, এখান থেকে যাওয়ার পথে, মানে যেহেতু একটা রোড, তো একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে, তো সেই ট্রাকে, এটা কত আগে ভাই? এটা অনেক আগে, অনেক আগে সোহাগ ভাই, পরবর্তীতে নতুন রোডটা করা। ট্র্যাকটা অ্যাক্সিডেন্ট করে, তো অ্যাক্সিডেন্ট করার একটা কাহিনী আছে, আমি বলি। ওই ট্র্যাকের উপরে আবার কিন্তু একটা আল্লাহওয়ালা একটা ভালো মানুষ ছিল, হুজুর মানুষ ছিল। যাই হোক, এটা অনেক বছর আগে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সকলে সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে থাকবেন। তো অ্যাক্সিডেন্টটা করে এইভাবে, এখানে যখন রাব্বি লাইট মারো, এই ব্রিজের উপরে বা বিশেষ করে এই জায়গাটাতে, তখন তো ব্রিজটা ভাঙ্গা ছিল। এখানে যখন গাড়িটা আসে, তখন এখান থেকে একটা চিৎকার কান্নার আওয়াজ আসে। আওয়াজটা কোথা থেকে আসে? এইখান থেকে যখন ভাঙা ছিল গাড়িটা, এখানে যখন পড়ে, না গাড়িটা ওইভাবে পড়ে না, আমার কথাটা বুঝতে হবে ভাই, গাড়িটা এইভাবে পড়ে, গাড়িটা এখানে এসে ব্রেক করে, দাঁড়াবে অবশ্যই, কারণ হচ্ছে এটা একটা ভাঙ্গা ব্রিজ ছিল এর আগে। তখন গাড়িটা আস্তে আস্তে পার করতে হয়, তো ড্রাইভার স্লো করে, স্লো করার পরে এখানে কান্নার সাউন্ড শোনা যায়। তখন ড্রাইভার গাড়িটা পার্কিং করে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে, এদিকে লাইট মারা তো, যে কে কান্না করতেছে সেটা। তখন কান্নাটা তারা এই ব্রিজের নিচ থেকে পায়, ঘটনাটা আমার শোনা, এর জন্য আসছি এখানে। তখন আল্লাহ
তাহলে এখন মিলে গেল হুবহু। আমার কাছে যেটা পরিষ্কার মনে হচ্ছে, না করুক, জানি না এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, মানে এই বিলের ভিতরে এই পরিমাণে এইভাবে কাঠ পড়ে থাকবে কেন? কাঠ কেটে এইভাবে তো রাখার কোনো প্রশ্নই আসে না। তো আমি একটু ক্লিয়ার দেখতে চাই, আসলে কিসের কাঠ এটা? হাতে লাগছে? আমার হাতটা একটু সমস্যা আছে আগে থেকে, যা ইচ্ছা করে হাত দাও তো, আমি একটু লাভে আসতে আসতে। সব ভাই সাবধান, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। এটা একটা ভেলার মতো, বন্ধুরা আপনারা আসলে গাছ সম্পর্কে, কাঠ সম্পর্কে যাদের ধারণা আছে, সবাই এটা কিন্তু মেনে করবে। আমি আপনাকে পুরোটা যেয়ে দেখাবো। সবাই সামনে আর না যাওয়াটাই ভালো হবে। এ দেখেন, এটা এ পর্যন্ত, এ পর্যন্ত লম্বা। তো এটা একটা মূল্যবান একটা গাছ, একটা খাইটে, এখানে তিনটে গাছ এভাবে। তো আসলে আমার জ্ঞানে যতটুকু বলে শোক ভাই, যে এইভাবে মূল্যবান সম্পদ পানির ভিতরে এমনি এমনি কেউ ফেলে রাখবে না। আমি বলতেছি ভাই, সে কথা হুব হু মিলে গেল। আমি যে কথাটি বলতে চাইছিলাম, আসেন উপরে আসেন, তারপর আমি বলতেছি। এখানে যাওয়াটা আপনি ঠিক হয়নি, এখানে বসেন। আসলে দেখেন, আমরা যদি কিছু দেখি, আমাদের প্রিয় বন্ধুদের দেখানো আমাদের একটা দায়িত্ব ভাই। অবশ্যই। হ্যাঁ সোহাগ ভাই, আমি যে কথাটি বলতেছিলাম সেটি পরে বলবো, আগে এই কাঠের ঘটনাটা বলতে চাই। এখান থেকে আজও যদি কোনো গাড়ি যায়, বিশেষ করে কাঁচামালের গাড়ি যদি যায়, দুধের গাড়ি যদি যায়, বা কোনো পণ্যবাহী যদি কোনো ট্রাক যায়, তখনই এখানে আবার সেই কান্নাকাটির আওয়াজ হয়। এবং অনেক ড্রাইভার আজও বিশ্বাস করে, অনেক লোক বিশ্বাস করে, তখন তাদের কাছে কিছু চাওয়া হয়, যেমন দান সৎকা মতো। বা দেখবেন আপনার একটা দোকান আছে, কিছু ভিক্ষুক যায়। ঠিক মনে হচ্ছে আমার কাছে যেটা, যে কোনো কাঠবাহী ট্রাক হয়তো যাচ্ছিল, তখন সেই ট্রাক ড্রাইভারকে বিভিন্ন ভয় দেখানো হয়েছে। ড্রাইভার, আমি তো আগেই বললাম, অনেকে বিশ্বাস করে, দেখা যাচ্ছে কিছু কাঠ এখানে ফেলাই দিয়ে গেছে, জিনভূত অশরী আত্মা কিন্তু অনেক সময় অনেক কিছু খেতে চায়, স্বপ্ন দেখায়, অনেকের কাছে ছাগল চাই, গরু চাই, এমনও হতে পারে, আমি যদিও শিওর না। তো সোহাগ ভাই আপনি কি মনে করেন? এই যে আমি কিন্তু কাঠের পরে যাওয়ার কিছু কারণ আছে, কারণ আমি এইখানকার যে ঘটনাটা অনেক আগে অনেক অনেক কিছু হয়েছে এরকম শুনেছি। যেমনটি আমি বলি আপনাকে, যখন আমি একটা ট্রাক যাচ্ছিল, সেটা কি গমের বস্তা বোঝাইছিল, ঠিক এই পোল বাই ব্রিজের পরে যখন ট্র্যাকটা ওঠে, তখন দুটো বস্তা কি তিনটা বস্তা এমনিই বান্ধন ঠান্ধন সব কমপ্লিট, তিনটা বস্তা পড়ে যায় গাড়ি থেকে, আল্লাহু আকবার, অলৌকিকভাবে। এবং যখন গাড়ি পড়ে যায়, গাড়ি ওই ব্রিজের পর রেখে ড্রাইভার এবং আরও দুটো লোক ছিল, তারা অনেকবার চেষ্টা করছে ওই বস্তাকে ওঠানোর, কোনো রকম ওঠাতে পারেনি। লাস্টে ঠিক রাস্তার এক সাইডে বস্তা তিনটে থেকে যায়, তারা চলে যায়। আমার কাছে এখন এটা পুরোপুরি ক্লিয়ার মনে হচ্ছে সব ভাই, আর আপনি একটু দেখাও। এটা কিন্তু, এখানে কিন্তু তিনটে গাছ সব ভাই, তিনটে টুকরো, এই তিনটে টুকরো। আমার যেটা ধারণা, এখানে মানে কাঠবাহী একটা ট্রাক যাচ্ছিল লোড করা, ঠিক তদরূপ এই ট্রাকের থেকে এই কাঠ তিনটে পড়ে যেতে পারে, এটা হতেও পারে। কিন্তু এখান থেকে যদি কিছু পড়ে যায় ভাই, কেউ কিন্তু নিতে পারে না ওঠায়, আবার কোথায় কীভাবে চলে যায় কেউ জানে না। এটা হচ্ছে সেই আজগবি একটা জায়গা, যেটাকে বলা হয় যে ভুতুরে ব্রিজ। আপনি অনেক সময় গাছ সংসম করতেছে, এমন তো হবে না যে আমাদের কাছে কিছু খাইতে চাচ্ছে, চাচ্ছে আমরা কি দিব? মূলত এটা দেখার জন্য এখানে আসা। মূলত যে অ্যাক্সিডেন্টের কথাটা আপনার সামনে যে লোকটা বলতেছিল, ওই ওই অ্যাক্সিডেন্টে তিনজন লোক মারা যায়, আর এইখানে যে আপনি বললেন যে তিনটা গমের বাস্তা, তিনটা কাঠ, আমরাও তো লোক ভাই তিনজন। আমার ক্ষেত্রে আল্লাহ আল্লাহ কথা বললেন না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা এখন অবধি শুনেছি যে এই এতটা অঞ্চলে যারা বসবাস করে, সকলের কাছ থেকে কিছু কিছু অংশ করে চাঁদা তুলে, এটা আপনার প্রত্যেকটা বছরে একটা দিনে এখানে একটা খাওয়া দাওয়ার আয়োজন করে। এটা হচ্ছে তিনটা কালো খাসি দিয়ে,
সব ভাই, আমার একটা কৌতূহল আর কি, যেহেতু আমি ক্যামেরার সামনে, তারপরও আমি জানতে চাই, এদিকে তিনটা কাঠ, ওদিকে আপনার ড্রাইভার হুজুর মানুষটা, আল্লাহওয়ালা মানুষটা, হেল্পার তিনজন মারা গেছিল, ওদিকে আবার তিনটা কালো খাসি দিয়ে মিলাদ মাহফিল বা একটা খাবার, কিন্তু এখানে আরও একটা ঘটনা হয়ে গেছে, তিনটা ঘুমের বস্তা পড়েছিল, আবার তিনটা ঘুমের বস্তা, আল্লাহ আকবার, কি এখানে ভাই মনে হলো ব্রিজের উপরে বসেছিল, এখান থেকে নিচে নামলো, আমরা নিচে যাব। আচ্ছা নিচে যাব আমি বলি, প্রিয় বন্ধুরা সব ভাই খেয়াল করে শুনবেন, এই জায়গাটা আপনি যেটা বলছিলেন যে এদিকে আসেন সব, এই অটোমেটিক কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রিয় বন্ধুরা যখন সেই ট্রাক ড্রাইভারটা এখানে এসে ব্রেক করে সেই একটা মেয়ে মানুষের কান্নার শব্দ শুনে, বাচ্চার কান্নার শব্দ শুনে ঠিক তাকে খুঁজতে যায়, তো তারপরে কী হয়, ওই যে ড্রাইভারটা ওই ভদ্রলোকের খোঁজ আর পাওয়া যায় না, চিল্লাতে থাকে ব্রিজের তল থেকে, আল্লাহু আকবার। তখন ওনার ওই চিল্লানি শুনে যে একটা আল্লাহওয়ালা লোক যিনি ছিলেন উনি এবং ট্রাকের হেল্পার দুজনেই চলে যায় তাকে খুঁজতে, বাঁচাতে যায় আর কি। প্রিয় বন্ধুরা তারপরে যেটা হয় আসলে সেটা দেখার জন্য বা মানে কোনো রকম কোনো কিছু করার জন্য প্রস্তুত তো থাকে না, যখনই দেখে এতটুকু একটা ফুলের তলে এই গাড়িটা এখানে আসে, মানুষ তিনটে লাশ ফুলের তলে, কিন্তু অস্বাভাবিক লাশ ভাই, কারণ এই পর্যন্ত কাদার তলে পোঁতা, কারো ঘাড় মটকানো, কেউ আবার পানির উপর ভেসে আছে। তো প্রিয় বন্ধুরা আমরা ঠিক সে জায়গা আসছি, আমি জানি না আসলে, তবে এতটুকু এখানে শুনতে পারছি যে গভীর রাত্রে যদি তিনজন এখনও পর্যন্ত এখানে আসে, তো একটা কথা, এলাকার লোক অনেক সময় দূর থেকে দেখতে পাই যে বিভিন্ন রকম স্থূলে কখনো কখনো তিনটে ঘোড়া, কখনো তিনটে লাশ অনেক লম্বা, এর মধ্যে ঘোরাঘুরি করে বেড়ায়। আল্লাহ, এই জিনিসটা শুধুমাত্র সত্য কথা, এটা দেখতে আমার আশা যে আসলে এখানে কী হয়। ভাই এখানে এত ই কেন, এই ডাইগুলো কেন, এই কালো পিপড়া কেন এত বড় বড়, মূলত শাসক ভাই এই কালো পিপড়া থাকে যেখানে কিছু মারা যায়, কোনো বডি পোস্তে থাকে সেখানে কিন্তু এই কালো। আমি আর একটা জিনিস জানি, বিশেষ করে আমি দেখছি আপনার যখন মানুষ মারা যায় বিশেষ করে এই কালো পিপড়াগুলো কিন্তু এই চোখগুলা খায়, বা শুনছি জিব্বা কামড়া কামড়া খেয়ে ফেলে। আল্লাহ আল্লাহ, প্রচুর বৃষ্টি আসছে, চারিদিক বাহার হয়ে যাচ্ছে। শোক ভাই এদিকে কি, এখানে রাখবে ভ্যানিশ হয়ে গেছে, অথচ পানিতে তো কোনো শব্দ নাই। আল্লাহু আকবার, রাব্বি ক্যামেরা ভিজে যায় যাক, যত কষ্ট হয় হোক তুমি শর্ট কাটবে না, আজকে এই ব্রিজের রহস্য দেখে তারপর আমরা এখান থেকে যাবো। সব মূলত আমি তলে যাবো, ব্রিজের তলে, ব্রিজের তলে আমি যাবো, আমি দেখতে চাই যেখানে কি আছে, কোন দিক থেকে যাবো, এই দিক থেকে যাবো। সব ভাই ব্রিজের তলে মনে হচ্ছে শব্দ হচ্ছে, চিল্লা পাল্লা করলে চলে যাবো। শোক ভাই কই, আমার খুব ভয় লাগতেছে, আপনি কিভাবে ব্রিজের তলে যাবেন, এত বড় ঘটনা ব্রিজের তলে যে ঘটছে, আর এত বড় রিস্ক নেওয়াটা কি ঠিক হবে?
যাবো সেখানে কিছু একটা ঘটবে আর দেখবো না, এটা নিজের কাছে অপূর্ণতা থেকে যায়। তো যে কারণে আমার কাছে মনে হয় যত কষ্ট হোক আমরা আস্তে আস্তে চেষ্টা করি। চলেন সাগর ভাই। জি ভাই, আল্লাহ বড় সবাই, খুবই সাবধানে ভাই। অনেক জোরে বৃষ্টি ছেড়ে আসতেছে সব। এই কলার পাতা দিয়ে ক্যামেরাটা আপাত ধরে আমার এখানে ব্যথা করেছে। ব্রিজের তলে গেলে কি বৃষ্টি পাবে? দেখতে পাচ্ছি না, ব্রিজের তলে যে থাকতে পারবো এটার নিশ্চয়তা কি আছে? প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপরে গোস্ট হান্টার টিম আপনাদেরকে দেখাইতে চাই যে আসলে এখানে কী ঘটে। গোস্ট হান্টার টিম দেখতে চাই, আপনারা আমাদেরকে দোয়া করবেন, আপনাদের দোয়া আমাদের হাতিয়ার, আপনারা পাশে আছেন বিধে আমরা যেতে পারবো, তা নাহলে কখনো আমাদের দ্বারা কোনো কিছু করাই সম্ভব না। শোক ভাই, ব্রিজের তলে ওটা কি? শোক ভাই, আল্লাহু আকবার। তিনটা পাখি মনে হচ্ছে। এবার ব্রিজের উপরে মনে হচ্ছে ভেঙে ফেলতেছে ব্রিজ। প্রচন্ড বৃষ্টিতে ভালোভাবে দেখাও যাচ্ছে না। বন্ধুরা দেখেন আমরা অনেক কষ্টে কিভাবে ভিডিও তৈরি করতেছি। আল্লাহ, আপনি নিজে তোকে দেখেন যে কী আসলে আমি বললাম আপনাকে সে কী একটা মানে এত বড় অথচ পানির নিচে চলে গেল, কিছুই বুঝতে পারলাম না। আমার তিনটে পাখি রূপে ঘুরে বেড়াচ্ছে কিন্তু। আল্লাহ, ঠিক কেন তিনটা? আবার বেজে পড়ে শব্দ হচ্ছে। আল্লাহ আল্লাহ, সব উপরে চলেন, উপরে চলেন, উপরে চলেন। সাবধান শোক ভাই, আস্তে আস্তে। কিচ্ছু নাই, আল্লাহ একবার। শোক ভাই, এটা কিন্তু প্রথমে যখন আমি আসছিলাম নড়তেছিল। আপনি কি আপনার মানে কৌশলের সব জিনিস যন্ত্রপাতি কোনো কিছু আনছেন? কিছু করলে, কিছু না আনলে এটা যদি খোলা হয় তাহলে তো আমরা অনেক বড় বিপদে পড়ে যাবো এখানে। এটা হঠাৎ খোলা যাবে না ভাই। কিন্তু এই ব্রিজটা সম্পর্কে কিন্তু আমার অনেক রহস্য থেকে গেছে। যদিও আজকে বৃষ্টি হচ্ছে, কী করবো, কোন দিকে যাবো বুঝতে পারতেছি না। প্রিয় বন্ধুরা, কলার পাতাটা একটু ভালো করে ক্যামেরাটা ধরো, মনে হচ্ছে ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, আমাদের কিন্তু মোবাইল ফোনে সব ভিজে যাবে, সবই ভিজে যাচ্ছে। আমাদের সাদা টাদা কিছু আনে নাই। আবহাওয়া ভালো ছিল আমরা যখন আসছি, আশ্চর্য একটা ব্যাপার। আমি তবে শোক ভাই, সাগরের দিকে আসো। তুমি কিছু মনে না করলে আমি একটি চ্যালেঞ্জ ছেড়ে দিতে চাই প্রিয় বন্ধুদের কাছে। বিশেষ করে আমি কিন্তু প্রিয় বন্ধুদের হয়ে কথা বলি সবসময় আপনার সঙ্গে, যদিও আগে ক্যামেরার পিছনে ছিলাম, এখন ক্যামেরার সামনে। তো আমি যে চ্যালেঞ্জটি করতে চাই, আমি যতটুকু বুঝলাম এই ধরনের গোস্ট বা ভূত অশরী আত্মা, যেহেতু তিনটা নিয়েই কাহিনী সব কিছু, তিনটা নিয়েই ঘটনা, আমরা এসেও অনেক নমুনা এখানে পেয়েছি। এটাকে অ্যাটাক করতে হলে, এটাকে ধরতে হলে বা এখানে আরও কিছু দেখতে হলে বিশেষ করে আমাদেরকে তিনজন আসতে হবে। যেহেতু আজকে আমাদের সঙ্গে রাব্বি আসছে, তাহলে আমরা কিন্তু চারজন। আমরা প্রয়োজনে এই ভয়ানক ব্রিজের পার্ট টু করি শোক ভাই, কী বলেন? এবং আমরা তিনজন আসবো, প্রয়োজনে ক্যামেরাতে আমি এবং আপনি থাকবো,
বা সাগর আর আপনি থাকবেন, আমি ক্যামেরায় থাকবো, যাই হোক আমরা তিনজন আসবো। তিনজন এসে এখানকার ভয়ানক রহস্যটা আমরা বের করব। এটা আমাদের চ্যালেঞ্জ, বিশেষ করে গোস্ট হান্টারের চ্যালেঞ্জ। প্রিয় বন্ধুরা আপনারা কি বলেন, আপনারা যদি এই ব্রিজের পার্ট টু দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করুন, এবং নতুন বন্ধু হলে এখনই সাবস্ক্রাইব করুন। সবাই আপনি কি চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত? তবে আমি একটা কথা বলি, তার ভিতরে যদি নাকি আমরা জানতে পারি যে রিসেন্টলি দু একদিন বা দশ দিন বা এক মাসের ভিতরে সেই খানাটা এখানে হয়, ওই দিন আসবো, না হলে যে কোনো দিন আমরা আসবো। অবশ্যই প্রিয় বন্ধুরা, এখনও পর্যন্ত গোস্ট হান্টার টিম আপনাদেরকে যা বলেছে প্রত্যেকটা জিনিস করে দেখিয়েছে। এখানে আসর হোক আর যাই হোক, যারা থাকে তাদেরকে ডেকে হোক, আমরা তিনজন আসবো। শুধুমাত্র যদি আপনারা চান এখানে ঝড় বৃষ্টি যাই হোক সব কিছু উপেক্ষা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ আজকে আমরা কোনো প্রস্তুতি নিয়ে আসি না বন্ধু। আমার আর একটা জিনিস মনে পড়ে গেল এক ভাইয়ের কাছ থেকে শোনা, এই ব্রিজে যখন সেই খাবারের আয়োজনটা করা হয় বা অসরি আত্মাদেরকে খুশি করার জন্য তিনটা কালো ঘাসি দিয়ে এখানে যে আত্মাটাকে খুশি করা হয়, তা সেটাও নাকি রাত তিনটার পর। আসলে মূলত আমরা যে এখানে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল ফার্স্ট, সেটা ওরকম আপনার আনুমানিক দুটা তিনটার দিকে ভারী রাত্রে আর কি। তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা ওই ভারী রাত্রেই আসব, এবং সেটা যেভাবেই হোক আপনাদেরকে আমি দেখাবো, আমরা দেখতে চাই। তবে তিনজন আসবো আমরা প্রিয় বন্ধুরা। আপনার পেছনে ওটা কি? এখানে আমরা কোনো কিছু ধরতে পারবো না, কাছ থেকে দেখতে পারবো না, যেহেতু আমরা চারজন লোক। আমরা এবারে এখানে আর দিও না ভাই, এখানে আজ আমরা চেষ্টা করবো। আমরা দেখতে পেলাম এখান থেকে চলে গেল। তো আমরা সত্য আমি জানি না আসলে কোন কিছু ঘটে গেছে, তবে এখানে কিছু একটা ঘটে এর প্রমাণ আমি পেয়েছি। তবে আমরা চেষ্টা করব গভীর রজনীতে সেদিন আসার, সে যেদিনই হোক খুব তাড়াতাড়ি খুব দ্রুত, যদি নাকি আপনারা চান। গোস্ট হান্টার টিম সব, আপনি একটা কথা আমাকে বলেছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আপনারা সর্বক্ষণই জানেন গোস্ট হান্টার টিম বা সুহাগ করিম সর্বক্ষণই যে চ্যালেঞ্জ নেয় সেটা শেষ করে ছাড়ে, চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে গোস্ট হান্টার টিম ভালোবাসে। তো আজকে এসএম সবাই আজকে এ পর্যন্ত, যেহেতু প্রচণ্ড বৃষ্টি আমরা এমনি অসুস্থ প্রত্যেকেই, তো বেরোয় যাওয়া মনে হয় উত্তম হবে সবচেয়ে। সুহাগ করিম ভাই, ওই মুরব্বীর কথাটা আপনি ভুলে গেলেন যে এসএম সোহাগ ভাইয়ের হাতটা ধরে সে কেঁদে দিল। আসলে বিষয়টা হয়ে গেছে কি যে সর্বক্ষণই আমরা যে সিচুয়েশনে থাকি, অনেক কথা অনেক সময় বলা হয় না। বা প্রিয় বন্ধুরা আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, যার স্বজন হারায়, যার ছেলে বা যার বাবা হারায়, সেই জানে কত বড় যন্ত্রণা। তো আমরা চাই এখানে এই ধরনের দুর্ঘটনা না ঘটুক, এই ধরনের কোনো কিছু এখানে না হোক, কোনো ড্রাইভার বা কোনো হেল্পার বা কোনো মানুষ এখানে মারা না যাক। এবং আর একটি কথা বলতে চাই প্রিয় বন্ধুরা, আপনারা যারা গাড়ি ড্রাইভ করেন বিশেষ করে খুব সাবধানে ড্রাইভ করবেন, এবং যখন লং রোডে যাবেন বিশেষ করে যদি গভীর রাত হয় অবশ্যই আমি রিকোয়েস্ট করবো একা যাবেন না, কারণ একা গেলে অনেক বিপদ আসে, ভয় করে, নিজের থেকে খারাপ লাগে। আল্লাহ না করুক, সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক। তো সবাই আজকের মতো এখান থেকে বিদায় নিলে কেমন হয়? বৃষ্টি হচ্ছে, অল্প ভিজে গেছি। প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন, স্বস্থ স্থানে যেখানে আছেন সবাই সাবধানতা বজায় রাখবেন। আসসালামু আলাইকুম।